সফট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইন্ডাস্ট্রিয়াল সফটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সফটওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সাধারণত ব্যবহার করা হয় যেখানে হার্ডনেসের কারণে বিভিন্ন ডিভাইসের ক্ষতিগ্রস্ত হতে পারে যেমন বয়লার কুলিং টাওয়ার জেনারেটর হিট এক্সচেঞ্জার পানি প্রবাহের লাইন এবং পার অক্সাইড করতে হয় এরকম কাপড়ে সফটওয়াটার লাগে সফট ওয়াটার বলতে সাধারণত বোঝায় একশোর নিচে যে হার্ডনেস অথবা একশোর নিচে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সেটাকে সফট ওয়াটার বলে সফটনওয়ার প্ল্যান্ট দিয়ে সাধারণত ওয়াটারকে আরও সফট করা হয় অর্থাৎ সুপার সফট এক সংখ্যায় জিরো থেকে নাইন পিপিএফের মধ্যে হার্ডনেস রাখার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি যেটি আপনারা দেখতে পারতেছেন সেটি হলো একটি পিএসএফ অর্থাৎ পলি ফাইবার ইন্ডাস্ট্রি জন্য বা স্ট্র্যাপলিন ফাইবার ইন্ডাস্ট্রির জন্য করা কারণ ফাইবারগুলোতে যাতে হলদেটে ভাব না থাকে সেই জন্য এই ট্রিটমেন্ট প্ল্যান্টটি স্থাপন করা হয়েছে এটি একটি ওয়ান পয়েন্ট পাম্প দিয়ে অর্থাৎ এটি দেড় ইঞ্চি ইন এক আউট পাম্প দিয়ে করা হয়েছে এটি আট হাজার লিটার ক্যাপাসিটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটি সাধারণত স্বাদের থেকে ডাইরেক্ট লাইন করে ইনলাইন করা হয়েছে এবং পরবর্তীতে এটি আবার স্বাদের লাইনের সাথে অ্যাডজাস্ট করে আউটলাইন করা হয়েছে আপনারা যে কোনোভাবেই ইন আউট করতে পারেন যেহেতু মোটর আছে এটা সমান্তরালে কিংবা নিচে থেকে পানি তুলে এটা করা যেতে পারে এই যে কুলিং টাওয়ারগুলো এই পানি দিয়ে চলবে সাথে অন্যান্য যে পানিগুলো লাগবে সেখানে এটি ব্যবহার করা হবে সফটওয়্যারটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি দুইটি ক্যাশ হয় একটা হলো প্রথমে থাকে আয়রন রিমুভাল প্ল্যান্ট প্রথম ফিল্টারটা পরেরটা থাকে হলো সফটনার প্ল্যান্ট আয়রন থাকলে সাধারণত রেজিনগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে আয়রনগুলো ট্রিটমেন্ট করে তারপরে সফট করা হয় সফটওয়্যারের জন্য যেটা লাগে সেটা হলো ক্যাটায়ান রেজিন আমরা আপনাদের জন্য ক্যাটায়ান রেজিন সফটওয়্যার প্ল্যান সহ যাবতীয় সার্ভিসগুলো সরবরাহ করে থাকি আমাদের অফিসের ঠিকানা একশো বিশ বিক্রমপুর প্লাজা জুরাইন ঢাকা এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা নগদ এবং সহজ কিস্তিতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্ডার করে থাকি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ